Nostalgia with Raja। বাড়িতে হাত পাখা আছে? এ বাবা কি বললাম না, হাত পাখা সে তো খুঁজেও পাওয়া যাবে না। মানে দেখেছো তো কোনোদিন হাত পাখা নাকি? এটা বারবারই বলে ফেললাম আবার না। না দেখেছো নিশ্চয়ই, কিন্তু ব্যবহার করেছো? এ অনেক প্রশ্ন আসছে কিন্তু আমার মনে। আসলে হাত পাখা ব্যাপারটা কিন্তু পুরো অচল, মানে আমি তো কারো বাড়িতে গিয়ে কোনোদিন দেখিনি। এখনও ছিল, ছিল নিশ্চয়ই ছিল, আমাদের বাড়িতে ছিল বেশ কিছুদিন আগেও বোধ হয় ছিল, মানে বেশ কিছুদিন হলো, গত 12-15 বছরে দেখিনি। তবে বিভিন্ন রকমের হাত পাখা কিনতে পাওয়া যায় সেটা দেখেছি, সেগুলো আবার একটু আর্টিস্টিক, মানে বাড়িতে ওই মানে টাঙিয়ে রাখা হয়, মানে ঝুলিয়ে রাখা হয়, হাত পাখা হিসেবে ব্যবহার হয় না, কিন্তু হাত পাখা ওগুলো মানে আর্টিস্টিক হাত পাখা, যেগুলো বাড়ির শোভা বর্ধন করে। কিন্তু হাত পাখা মানে, হাত পাখা মানে গরম লোডশেডিং, এসব তো নতুন নতুন টার্ম এখন, না মানে লোডশেডিং তো হয় না এখন। আসলে লোডশেডিং হলে হাত পাখা ভীষণ জরুরি ছিল। আবার হাত পাখা নিজে নিজে নয়, অন্য কাউকে বলা যে একটু প্লিজ হাওয়া করে দাও না। ছোটোবেলায় সব আবদার করতাম, তাও আবার কাদের কাছে? ঠাকুমা দিদিমা সবাই। হাত পাখা দিয়ে হাওয়া করার একটা রীতি যদি বলতে পারি, মনে পড়ছে আমার সেই নতুন জামাই এলে পরে, সে লোডশেডিংয়ের ব্যাপার নয়, হাত পাখা দিয়ে হাওয়া করছে, কারণ জামাই আদর সেটা। আরও আগে গেলে তো সেই রাজা রাজার যুগে তো সেটা তো প্রফেশনই ছিল। দেখুন, আরে মনে পড়ছে না সেই, আরে গোপি বাঘা, মানে গোপি গাইন বাঘা বাইন, আরে রাজা, রাজার দুপাশে দুজন হাত পাখা নিয়ে, মনে আছে? আরে কি অসাধারণ ক্যারেক্টার, তাদের কোনো ডায়লগ নেই কিন্তু, কিন্তু হাত পাখা তারা সারাদিন ধরে রাজ মহারাজের হা করবেন, তো সেটা তো একটা কাজ, মানে পয়সা পেতেন তো তারা নিশ্চয়ই, সেটা তো প্রফেশন ছিল একটা সময়। বাবা তো সেই প্রফেশনটাও চলে গেল, হাত পাখাই চলে গেল। তারপরে এই হাত পাখা আমি নিশ্চয়ই দেখেছি, মানে হলুদ রঙের হাত পাখা, একটু লাল ছোপ ছোপ, মনে পড়ছে? সেরকম হাত পাখা কিন্তু আমাদের বহুদিন ছিল। আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল, সৈকত কুণ্ডু সেই প্রেম, মনে আছে? ভালোবাসা কাকে বলে, আমি সৈকত থেকে জিজ্ঞেস করেছিলাম। সেখানে রাত্রিবেলা গরমের রাত্রিতে ছাদে শুয়ে আছি, আর মা হাত পাখা দিয়ে হা করছে গরম লাগছে বলে, আর গুনগুন করে গান গাইছে, এরকম দৃশ্য আর দেখা যায় না, হবেও না কোনোদিন হয়তো, পুরনো বাংলা সিনেমায় খুঁজে দেখতে পারো। হয় কিন্তু মনে পড়ছে কারো কারো নিশ্চয়ই, যে ছাদের মধ্যে শুয়ে আছি একটা মাদুর পেতে, কি গরম, মশাও আছে, হাত পাখা দিয়ে হাওয়া করছে মা, আর গুনগুন করে গানগুলো ঘুরতে ঘুরতে আকাশে মিলিয়ে যাচ্ছে, আর আকাশের তারাগুলো কীরকম যেন শিউলি ফুল হয়ে যাচ্ছে। সৈকতদা এরকমভাবে ভালোবাসাকে বুনেছিল আমার জন্য, হয়তো কেউ কেউ শুনেছ কবিতাটা, তাই না? হাত পাখা আমাদের বাড়িতে আর নেই। সেদিন একটা সুন্দর রেস্তোরাঁতে গিয়েছিলাম, বাঙালি রেস্তোরাঁ, সেখানে কিন্তু হাত পাখা দিয়ে পুরো ডিজাইন করা হয়েছে, অর্থাৎ পুরো ইন্টেরিয়রটা হাত পাখা দিয়ে ডিজাইন করা হয়েছে, এবং তার সঙ্গে হাত পাখার সঙ্গে লাল শালু খুব ভালো যায়, লাল শালু দিয়ে মুড়িয়ে কি সুন্দর লাগছে। কিন্তু সেটা হাত পাখা মানে সাজানো, মানে হাত পাখা দিয়ে কেউ হাত পাখা করছে না, তোমাকে মানে হাওয়া দিচ্ছে না, কিন্তু আমার কোথাও একটা এই হাত পাখার সঙ্গে সঙ্গে মন কোথায় একটা চলে যাচ্ছে। আমাদের পুরনো বাড়িতে যখন ঠাকুমা আমার একদম খুব ছোটো, তো সেই সময়টাতে দাঁড়িয়ে হাত পাখা, এবং তোর মনে আছে হাত পাখা গায়ে লাগলে আবার ঠাকুমা দিদিমা মারা কী বলতো, ষাট ষাট? হ্যাঁ, হাত পাখার খোঁচা লাগাটা ঠিক নয়, কিন্তু তারপর তারা এরকম বলে উঠতেন। কেন বলে উঠতেন আমি ঠিক জানি না, তুমি জানো? আমার মনে হয় মঙ্গল কামনায়, যাতে খারাপ কিছু না হয়, এরকম না? কত রকম কিছু ছিল, কত রকম কিছু হারিয়ে গেছে, আমি ঠিক কারণ খুঁজি না, কিন্তু আমার কোথাও একটা মনে হয় এই হাত পাখার মধ্যে না অনেক আদর ছিল, হাত পাখার মধ্যে অনেক ভালোবাসা লুকিয়েছিল, কত কষ্ট করে এই হাত থেকে ছাড়িয়ে ও হাতে নিয়ে গিয়ে তাও হাত পাখা থামাতো না, যাতে আমি ঘুম থেকে উঠে পড়ব। ঘুমিয়ে পড়েছে যে ও, একটু যদি হাত পাখা থামে আবার কেঁদে উঠব, এরকম কিন্তু স্মৃতি অনেকেরই আছে। আর সেসব অক্লান্ত হাত যারা হাত পাখা দিয়ে হাওয়া করতেন, সেটা কি শুধুই কাজ? না না, ভালোবাসা, অনেকটাই ভালোবাসা জড়িয়ে থাকে, ছিল হাত পাখার মধ্যে। আমি জানি না
তোমার এরকম হাত পাখার গল্প আছে কিনা? আমার গল্প তো আমি বলে ফেললাম।